গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তবে মুখেই বলছি ভালো আছি, কিন্তু অতটা ভালোও নেই, কারণ আমাদের দুজনেরই জানো তো মনটা খারাপ। মুখটা দেখে একটু একটু বুঝতে পারছো, কিন্তু তোমাদের দাদাভাই না সবসময় আমাকে হাসানোর চেষ্টা করে, কিন্তু তবুও জানো তো হাসি পায় না, কারণ কালকেই তোমাদের দাদাভাই চলে যাবে। কতটা মন খারাপ করে বলো তো, আবার সেই একা একা থাকতে হবে আবার সব কিছু। আর বলেই তো ছিলাম আগের দিনের ব্লগে যে আমাকেও রেখে যাবে বলছে বাড়িতে, তো আমিও যাব বাড়িতে, বাড়িতে কিছু কাজ আছে তার জন্য। আর তবে কি বলো তো, তোমাদের দাদাভাই চলে গেলে আমি একা একা থাকার থেকে একটু বাড়িতে যদি থাকি, মায়ের কাছে থাকি, তবে মনটা একটু হলেও ভালো থাকে। তো তোমাদের দাদাভাই সেটাই বলছিল যে তোমার দুদিকের কষ্ট হবে না, তো আমাকে ছাড়ার কষ্ট তো থাকবেই, কিন্তু একদিক থেকে তো তুমি একটু ভালো থাকবে, তো সেই কারণেই ও আমাকে আর কি বাড়িতে রেখে যাবে। বাড়িতে থাকলে কি বলো তো কোনো টেনশন থাকে না, যে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, রান্নার জোগাড় করতে হবে, কি রান্না করব না করব মাথার মধ্যে অনেকটা চাপ হয়ে যায়। আর যেদিনকে তোমাদের দাদাভাই চলে যায় সেদিনকে তো আমার আর এনার্জি থাকে না, আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, তখন মনে হয় যে বিছানায় চুপ করে শুয়ে থাকি, কিন্তু ওটা তো হয় না না সব জায়গায়, ওটা একমাত্র মায়ের কাছেই সম্ভব, তাই না? যারা মেয়েরা আমার ভিডিওটা দেখছো তারা এগুলো নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। আমার যে অত্যাচারগুলো সহ্য করবে সেই অত্যাচার কিন্তু তোমাদের দাদাভাই ছাড়া আর কেউই সহ্য করবে না, মানে তার স্বামী ছাড়া আর মা বাবা ছাড়া আর কেউই সহ্য করবে না। স্বাভাবিক না, কেনই বা সহ্য করবে, কথাতেই তো আছে বাড়ির বউ মানে তাকে সমস্ত কিছু স্যাক্রিফাইস করতে হবে। এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু আজকেও বেরোচ্ছে, মানে একজন বন্ধু অনেকদিন ধরে ফোন করছে, ছোটবেলার বন্ধু, তার বাড়ি যাবে, আর হচ্ছে কি যে ওখানেই খেলা হবে, সেই কারণে খেলা দেখতে যাবে। তো আমার এই জিনিসটা আজকে খুব খারাপ লাগছিলো, খুব মন খারাপ করছিলো, কিন্তু যেহেতু ও চলে যাবে আর ওর বন্ধু আগের বার ছুটি থেকেই বারবার ফোন করে করে বলছিলো যে ভাই আয় আয়, সেই কারণে না আমি আর ওকে কিছু বলিনি, ঠিক আছে যাক। তবে ওর ফিরতে ফিরতে প্রায় 7:30-8 বেজে যাবে রাত্রিবেলা, তো এত ঘন্টা টাইম অনেকটা হয়ে যাচ্ছে, তো সেই কারণেই আমার মনটা একটু খারাপ করছিল যে ধর কালকে চলে যাবে আর আজকেই বেরিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমিও কিন্তু আমার সমস্ত কিছু কাগজপত্র, সব যা যা আমার আর কি দরকারি জিনিস ডেলি ইউজের জন্য, সেগুলো সব কিছু ব্যাগের মধ্যে ভরে, মানে ট্রলির মধ্যে ভরে নিচ্ছি, কারণ বললাম তো যে আমিও যাব তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। এবারে তোমাদের দাদাভাই যেখানে যাচ্ছে সেখানে একদিনেই পৌঁছে যাবে, মানে রাত্রিবেলা ট্রেন, সকালবেলায় পৌঁছে যাবে, কয়েক ঘন্টার ব্যাপার। তো কাছেই যেহেতু সেহেতু আমার মনটাও অতটা খারাপ করছে না, কারণ দূরে হলে আজকেই বেরিয়ে যেত, তো যেহেতু কাছে সেই কারণে কালকে বেরাবে, আর আবার কয়েকদিন পরেই ছুটি নিয়ে চলে আসবে, হয়তো পুজোর সময় আসতে পারবে না, কারণ পুজোর পরেই আছে আমাদের বাড়িতে কালী পুজো, তো বাড়ির কালী পুজোতে থাকাটা আমার মনে হয় যে একটু বেশি ভালো লাগবে, বেশি আনন্দ হবে সেই কারণে। এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের একটা জামা আর একটা প্যান্ট, ওগুলো আর কি ওখানে নিয়ে যাবে, কোনো পার্টি টাটি হলে পরবে, তো সেই কারণে ওগুলো আমাকে বলেছিলো যে ইস্ত্রি করে রাখতে, আর আমি সেটাই আয়রন করতে বসে গেছি এখানে। তোমাদের দাদাভাই কিন্তু এখনও ফেরেনি, এখন প্রায় সন্ধে হতে চললো কিন্তু এখনও পর্যন্ত ফেরেনি, আর প্রচণ্ড রাগ হচ্ছিলো ওর ওপরে, কিন্তু কি করব বলো, গেছে একটা জায়গায় আবার কালকে চলে যাবে, সেই কারণে ভাবলাম না ও একটু খেলাধুলা ভালোবাসে, আর কিছু বলতে পারলাম না তার জন্য। সন্ধ্যের পর থেকে তো মানে তোমাদের দাদাভাই আমার কাছেই থাকবে, ওই হয়তো একবারটি ক্লাবে যাবে, তারপর আমার কাছেই থাকবে আর কি, সেই কারণে আমি আর ওকে কিছু বলিনি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই এসে পড়েছে, এসে আমাকে বললো কি যে তুমি ট্যাঙ্কটা ভালোভাবে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে দেবে, আমিও ওর কথা মতো আর কি ট্যাঙ্কটা ভালোভাবে মুছতে শুরু করে দিয়েছি, ট্যাঙ্কের ভেতর থেকে যা যা ছিল সব কিছু ভালোভাবে বের করে মুছছি। আর আমি এই কাজগুলো যে করি না আমার ভীষণ পরিমাণে কষ্ট লাগছে যে এইবার মানুষটা চলে যাবে, আবার সেই আমাকে একা একা, দেখো যতই মা বাবার কাছে থাকি না কেন কিন্তু তবুও তো সেই একাই থাকছি না, একটা মেয়ের বিয়ের পর স্বামী ছাড়া কেউ নেই। ভিডিওটা তো তোমরা প্রথম থেকে দেখেইছো কি হয়েছে না হয়েছে, তার মাঝখানেও একটা খারাপ খবর পেলাম সকালবেলা যে আমার ছোটদাদন মারা গেছে, মানে আগের ব্লগে তো তোমরা দেখেইছো নিশ্চয়ই, হয়তো 18 তারিখের এরকম হয়তো ব্লগটা হবে, সেই ব্লগটাতে তোমরা দেখেছিলে যে আমরা দেখতে গিয়েছিলাম দাদানকে, কিন্তু তার পরিস্থিতি এমনই ছিল যে আমি তোমাদের সঙ্গে তার ভিডিও শেয়ার করতে পারিনি, তো আমার মনে হয়নি সেটা করা উচিত বলেও। তো আজকে হঠাৎই খবর পেলাম যে সে মারা গেছে, সে আর নেই, মানে কাছের মানুষেরা যে কিভাবে হারিয়ে যায় সেটা বোঝা যায় না, সত্যি খবরটা শুনে খুব কষ্ট লাগছে। আর আমার এমন পরিস্থিতি যে আমি তার কাছে যাব, তাকে দেখতে যাব, কিন্তু সেটাও আমি পারলাম না, কারণ কালকেই তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে ডিউটির জন্য, তো স্বাভাবিক না আমার বাড়ির থেকে মানে ওখানটা অনেকটা দূরত্ব, তো সেই কারণে আমি আর পারলাম না যেতে। তো কাল তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমিও বেরোবো, আমি বাড়িতে কদিন থাকবো থেকে, তো মানুষটাকে তো দেখতে পারবো না, তবুও আমি চেষ্টা করবো একবার দাদার বাড়ি যাওয়ার, কারণ কাছের মানুষ চলে গেলে সত্যি খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে, আবার তার সঙ্গে যদি ছোটো থেকে কিছু স্মৃতি জড়িয়ে থাকে খুব কষ্ট লাগে। এখন সেই কথাগুলো মনে পড়ছে যে যখন আমি পড়ে বাড়ি আসতাম
দোকান বন্ধ করে বসে থাকতো আমার জন্য, আমাকে নিয়ে বাড়ি আসবে বলে। যাই হোক, সে যেখানেই থাকুক যেন ভালো থাকুক, এটাই চাই। তারপরে দেখো এখন রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করার পর আমি তোমাদের দাদা ভাইকে বললাম যে আগে ব্যাগ গোছাবে তারপর শুভ, কারণ কালকে সকালবেলা এটা করাটা টাইম হবে না। হয়তো টাইম হবে কিন্তু আমাকেও তো রান্না বান্না করতে হবে না, সব রান্না করে গুছিয়ে বাগিয়ে রেখে তো আমাকে যেতে হবে, যেহেতু অনেক দিনের জন্য যাচ্ছি। আর এদিকে দেখো ওই বেলটা তোমাদের দাদা ভাইয়ের আগে কোমরে হতো, এখন আর কি ছোট হয়ে গেছে, সেটাই ও দেখছিল যে এখন আর হয় না কি। তা আমি বললাম তোমার হয় না আমার তো হবে। তারপরে আমিও চেষ্টা করলাম কিন্তু আমারও হলো না, মানে একটু মোটা হয়ে গেছি আর কি। আর তারপরে দেখো প্যারেটের জিনিসগুলো তোমাদের দাদা ভাই একটা কাগজে ভরে রাখছে, এগুলো দরকার লাগবে না, নিয়ে যাবে না সেই কারণে। আর এদিকে দেখো এই ব্যাগগুলো থেকে সব কিছু খুলে খুলে দেখছে যে কি মানে কোনটা নিয়ে যাবে কোনটা নিয়ে যাবে না, তো এই আর কি। আর ছোটদাদানের ওই কথাটা শুনেও আমার না ভীষণ পরিমাণে মনটা খারাপ হয়ে গিয়েছিল, মানে মন করছিল যে চলে যাই কিন্তু আমার উপায় ছিল না, কারণ তোমাদের দাদাভাই যেহেতু কালকে চলে যাবে আজ আমি কিভাবেই বা যাবো বলো তো, আমার যাওয়ার কোনো পরিস্থিতিই নেই সেখানে। তবে বাড়ি যাব, বাড়ি গিয়ে একদিন হলেও আমি যাব, গিয়ে দেখা করে আসব। তবে খবরটা শোনার পর থেকে জানো তো আমার হাত পা পুরো কাঁপছিল, আমার কাজ এগোচ্ছিল না, সকালবেলা টাইমটা এতটা কষ্ট হচ্ছিল, তো কি বলবো। তখন আমার একটাই কথা মনে মনে হচ্ছিল যে আমার আবার 2-3 মাসের জন্য ডিউটি যাবে, তাও আমি ফোনে কথা বলতে পারবো, আমি তাও ভিডিও কলে দেখতে পারবো, তাতেই যদি আমার এত কষ্ট হয়, আর যাদের স্বামী চলে যায় একেবারের জন্য, যাদেরকে আর দেখতে পাবে না কোনোদিন, যে মানুষটাকে আর কাছে পাবে না, যে মানুষটার আর ছোঁয়া পাবে না, সেই মানুষটার মানে স্ত্রীর কতটা কষ্ট হয়, আমি এই কথাগুলো ভাবছিলাম আর কাঁদছিলাম যে কয়েক মানে আমার বিয়ের 7 দিন আগে আমার দাদান মারা গেল, তার ঠিক 1.5 বছরের মাথায় আবার তার ভাইও চলে গেল, মানে এতটা পরিমাণে কষ্ট লাগছে না কি বলবো। যতই হোক আর মানুষটা যে হারে কষ্ট পাচ্ছিল সেটা তো আমরা নিজের চোখে দেখে এসেছি, মানে অক্সিজেন চলার সত্ত্বেও মনে হচ্ছিল যেন অনেক কষ্ট করে সে মানুষটা আর কি শ্বাস নিচ্ছে। তারপরে তো মামাও নিজের চাকরি সামলে, নিজের বাবার দোকান সামলে, নিজের বাবাকে সামলে, মানে অনেক অনেক কষ্ট করে আর কি মানুষটাকে চেষ্টা করেছিল বাঁচানোর, অনেক চেষ্টা করেছিল, যে ও একটা জানতো যে মানুষটা বাঁচবে না, তারপরেও যে হাল ছেড়ে দিয়েছে তা করেনি, কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষটাকে বাঁচানোর চেষ্টা করেছে। তবুও মানুষটা চলে যাওয়ার ছিল তাই চলে গেছে, সেটা তো আর কারোর হাতে থাকে না। না তো যাই হোক, তার আত্মার শান্তি কামনা করি, সে যেখানেই থাকুক যেন ভালো থাকুক। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর আমি কিন্তু ভালোভাবে একদম ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছি, সবাই শুয়ে গেছে বাড়ির, শুধু আমরা দুজনেই জেগে আছি, আমরা দুজনে ব্যাগ গোছাচ্ছি। আর এই ব্যাগ গোছানোর কাজটা হচ্ছে আমার কাছে অনেকটা মানে পরীক্ষার মতো, কারণ আমিই তো সব ব্যাগগুলো খালি করি, করে ঠিকঠাক করেই রাখি, তবুও মনে হয় যে যদি কোনো দরকারি জিনিস আমি দিতে ভুলে যাই আর ও নিতে ভুলে যায় বা কিছু, তখন তো সেই ওখানে গিয়ে পরিস্থিতি খারাপ হয়ে যাবে। আগের বারে যেমন আমি মশারিটা দিতে ভুলে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে প্রচণ্ড পরিমাণে খাটমল থাকে, খাটমলে কামড়েছে, তারপরে মশায় কামড়েছে, কিন্তু বেচারি আমাকে একটাও কথা বলেনি যে তুমি মশারি দিতে ভুলে গেছো বা বকে, অনেকের সময় অনেক মানে স্ত্রী ভুল করলে বকে, কিন্তু আমার বর সেরকম মানে নয়, কোনো সময় বকে না, যদি একটাও ভুল করে ফেলি তখন সে বলে না যে তুমি এই জিনিসটা ভুল করেছো, কারণ সে দেখতে পায় যে হ্যাঁ আমি সব কিছু একা হাতে করি, মানুষ মাত্রই ভুল হতে পারে, ভুল হয়, তো সেই কারণে। কিন্তু আগের বারে আমি ওকে বলেছিলাম তুমি একটা মশারি কিনে নাও, ও বলেছিল যে না মশারি কিনতে লাগবে না, ঠিক আছে কোনো ব্যাপার না। যাই হোক, যে 2 মাস ছিল সেই 2 মাস কিন্তু এইভাবে কষ্ট করেই ছিল। তো তারপরে দেখো এদিকে সমস্ত প্রায় প্যাকিং কমপ্লিট, আবার বাকি সব কাল করবো। আজকের ভিডিওটাই অবধি, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।